फ्रेंड्स बाबिस की नाम हेयर कट थे आर आई बोल आज के तुम्हारे साथ शेयर करब जो अने मैं हेयारे उकुणर समस्या भुगज उकुण बोलते जेटा लाइस बोले तो अने जरा नन बेंगली आज ता तो बुझे पर उकुण जिनिसटा कि तो लाइस बोलते जेटा आमरा बुझी सेटा हच्छे उकुण तो उकुण किन्तु शुधुमात्र जे बाच्चादेर हय ता ना उकुण किन्तु बड़ोदेरो हय तो एटा बला जाय ना जे एई बाच्चारा स्कूले जाय स्कूल थेके उकुण आसे हाँ किन्तु बाच्चादेर ना स्कूल थेके आसे बड़ोदेर कोथा थेके आसे बड़ोदेर विवाहित जारा अनेक आछे हाँ तादेरो आसे तो उकुणटा किन्तु माथाय उकुणटा किन्तु माने तैरी हय ना जे चूल परिष्कार करार जोनो बा किछु सेटा किन्तु ना कोनो कारणे जदि कारोर माथा थेके सेटा जदि उड़े ना आसे ताहले किन्तु उकुण इन्स्टैंट किन्तु एटा जन्माय ना आमार जतटुकुनि नलेज सेई तार उपर बेस करे बोलछि तो এই যে উকুন হচ্ছে উকুনটা এবার কি হচ্ছে অনেকে চুলকায় না অনেকে দেখেছি মাথা ভর্তি উকুন একদম ছোট ছোট স্ক্যাল্পের সঙ্গে পুরো আটকে আটকে থাকছে কিন্তু তারা কিন্তু কোনো দেখে বুঝতে পারবেন না যে তাদের মাথায় উকুন আছে কিন্তু কাছে গেলে হয়তো বোঝা যাবে যে মাথা যদি দেখা যায় শীতে করে করে তাহলে তখন বোঝা যাবে যে উকুনটা আছে কারণ স্ক্যাল্পের সাথে এখন চামড়ায় আটকে থাকে কামড়ে ধরে থাকে তো এই যে ব্যাপারটা এটা মানুষের কি হয় অনেককে খুব বিরক্ত করে অনেকে যেমন একটা উকুন ভাঙা মানে ইরিটেটেড হয় যে কতক্ষণে সেটাকে বার করা হবে তো ট্রেনে বাসে বেরাতেই হয় সবাইকে হ্যাঁ কারণ কেউ স্কুল যাচ্ছে কেউ কলেজ যাচ্ছে কেউ কোনো প্রফেশনে বেরোচ্ছে বেরাতে তো হবেই তো সেইভাবে প্রোটেকশন নিয়ে কি সবাই বেরাতে পারে অনেকে চুল খুলে রেখে বাইরে বেরোয় হ্যাঁ যারা চুল বেঁধে রাখে তাদেরটা মোটামুটি তার সেফটি থাকে যে চট করে চুল ফাঁকা খোলা যখন চুল থাকে তখনই কিন্তু এসে আসার সম্ভাবনা থাকে তো যারা বাইরে বেরোতে হয় তাদের কিন্তু অনেক প্রোটেকশনে থাকতে হয় এবার আসল কথায় আসি যে যাদের উকুন হয়েছে সে বাচ্চা হোক বা বড় হোক তারা কী করে উকুনটাকে সারাবে তো অনেকে বলে অনেক কিছু করি যায় না মেডিকেল মাখছি এই মাখছি সেই মাখছি যাচ্ছে না তো মেডিকেল শ্যাম্পু একবার যদি মাখা হয় তাহলে কিন্তু যাওয়ার কথা না সেটা তো যাবেই না তো যারা মেডিকেল শ্যাম্পু মাখছেন পরপর প্রত্যেকটা সপ্তাহে মাখতে থাকুন আর আপনার বাড়িতে আদার্স যারা আছে তাদেরকেও মাখতে হবে শুধু আপনি যার হয়েছে তা তিনি মাখলেন এবার বাড়ির যে লোকেদের মাথায় যে ঢুকে তার তো কোনো গ্যারেন্টি নেই না তো যখন আপনি মাখবেন তখন আপনার পরিবারের যে কজন আছে তাদেরকেও কিন্তু ওই শ্যাম্পু মাখাতে হবে যাতে ওটা ক্লিন হয় এবার অনেকে এবার প্রত্যেক সপ্তাহে এটা কয়েকটা সপ্তাহ করতে হবে ঠিক আছে করে একটু শ্যাম্পু করে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রেখে তারপরে ওয়াশ করতে হবে তো এইটাতে যদি না কমে তাহলে একটা লাইসিল একটা অয়েল আছে সেটা অ্যাপ্লাই করে নিতে হবে রাত্রিবেলা ইয়েতে স্ক্যাল্পে বাচ্চাদের এটা করা যাবে না বড়রা করতে পারেন তো গ্রিন কালারের ইয়ে আছে ওপরে যে কভারটা গ্রিন কালারের মতো তো ওইটা একটা অয়েলের মতো ওটা রাত্রিবেলা অ্যাপ্লাই করে কোনো সাদা কোনো কাপড় দিয়ে মাথাটাকে পেঁচিয়ে শুতে হবে কারণ ওখানে কারণ খুব তখন ইরিটেশন হয় কারণ ওই একটা অয়েলের যে ঝাঁজটা আছে ওটাতে উকুন যেগুলো থাকে মাথার সব ওগুলো আস্তে আস্তে ছটপট করতে থাকে ঠিক আছে তখন কী হয় ওই কাপড়ের মধ্যে টানা যদি চুলটা বাঁধা থাকে পুরো স্ক্যাল্পটা তাহলে কী হচ্ছে ওখানেই মরে যাবে আর যদি সে তারা খোলা অবস্থায় থাকে চুলটা তাহলে কিন্তু বেরিয়ে আবার কারোর মাথায় ঢুকে যাবে তো এর থেকে ভালো যে মাথা পুরো বেঁধে শোয়া এবার আসছি এটাতে তো হলো এবার বাচ্চাদের কী করা যায় বাচ্চাদের তো ছোটো চুল ওটাতে কী করা যায় ভিজে শ্যাম্পু করবেন শ্যাম্পুটা বাচ্চাদের অর্গানিক শ্যাম্পু ব্যবহার করতে পারলে খুব ভালো হয় আর যে শ্যাম্পুই মাখান বড়দের শ্যাম্পু যেগুলো কেমিক্যাল আছে সেসব শ্যাম্পু বাচ্চাদের না মাখানোই ভালো এতে স্ক্যাল্পের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়
তো চেষ্টা করুন রিঠে দিয়ে, রিঠে ভিজিয়ে যদি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেন তো খুব ভালো হয়। যাই হোক, আমি আমার পার্লারে কিন্তু আমি অর্গানিক শ্যাম্পু ব্যবহার করি, তো বিশেষ করে বাচ্চাদের। তো এই অর্গানিক শ্যাম্পু রিঠে দিয়ে করে যদি সেটা ওয়াশ করার পর এবার ভিজে চুলে, সরু যে চিরুনিগুলো হয় ভিজে চুলে, যাদের ওদের তো ছোটো চুল অসুবিধা হবে না, এবার ভিজে চুলেই ওটাকে আছড়ে আছড়ে আর বার করতে হবে, কারণ ভিজে অবস্থায় উকুন কিন্তু নড়াচড়া করতে পারে না, ঠিক আছে? যত ড্রাই থাকবে তত উড়ে উড়ে বেড়াবে, একদম ধরা যায় না। হ্যাঁ, তো কী করতে হবে, ভিজে চুল যখনই হবে মুছে জলটাকে মোছার পর মোটামুটি 80% ভিজে থাকবে, সেরকম অবস্থায় আছড়াতে হবে। আবার আবার এমন না আছড়াবেন না যে একদম স্ক্যাল্পের একদম প্রেশার দিয়ে তার ছাল টাল উঠে যাবে, সেরকম বলছি না, একটা হালকা প্রেশার দিয়ে যাতে ওটা স্ক্যাল্পে থেকে পুরো চুলের মাধ্যমে বেরিয়ে আসে। তো এইভাবে কয়েকবার করে যদি কয়েকদিন পরপর করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় সেটা বেরিয়ে যাবে। এবং বাড়িতে আরও আদার্স যারা আছে তাদেরটাও কিন্তু দেখতে হবে যে তাদের মাথায় লুকিয়ে বসে আছে কিনা, তাদেরও কিন্তু বাচ্চা যদি হয় তাদের এই প্রসেসেই করবেন, বাচ্চাদের যতটা পারবেন ওষুধ না দেওয়ারই চেষ্টা করবেন, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা করতে থাকেন, টেক কেয়ার, ঠিক মতো চুলের যত্ন নিতে পারেন, তাহলে কিন্তু আমার মনে হয় উকুনকে তাড়ানো সম্ভব। আর যদি পারেন শ্যাম্পু যখন করবেন নিম পাতা ফুটিয়ে যে জলটা আছে ওটা দিয়ে যদি ওয়াশ করা যায়, হ্যাঁ, তাহলে আরও ভালো, স্ক্যাল্পটা একটু তেতো তেতো লাগবে, তো উকুনেরও একটু মুখে একটু তেতো তেতো লাগলে ভালো, তাহলে আর থাকতে চাইবে না। তো এই নিম পাতা ফোটানো জলটা দিয়ে যদি ওয়াশ করেন তাহলে খুব ভালো। তো এইভাবে যদি আপনারা করতে থাকেন আমার মনে হয় কয়েক দিনের মধ্যে উকুন থেকে আপনারা রেহাই পাবেন। কিন্তু আমি বারবার বলছি বাড়িতে সবাই যারা আছে তাদেরকে কিন্তু একই দিনে ওইভাবে ট্রিটমেন্ট করতে হবে, সে বাচ্চা বড় যাই হোক, হ্যাঁ, বাচ্চাদের ওষুধটা না দেওয়ারই চেষ্টা করবেন। আর মেডিকার দিলে আমি বললাম পরপর সপ্তাহে দিতেই হবে, প্রত্যেককেই করতে হবে বাড়িতে যে কজন আছে, ঠিক আছে? আর রাস্তায় যখন বেরোবেন যতটা সম্ভব চুলটা বেঁধে বেরানোরই চেষ্টা করবেন, তাহলে সেফ থাকবেন, মাথা উকুন হয়ে গেলে তো কেমন লাগে না। তো যাই হোক, করে দেখুন, আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন। তো নেক্সট টপিক নিয়ে আবার আসছি, টিল দেন, বাই।